আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল এপিসোডে আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা রেসিপি নিয়ে এসেছি। আমাদের দেশীয় ইফতারে যাই তৈরি হোক না কেন, দুটি খাবার কিন্তু খুবই কমন থাকে, বেগুনি আর আলুর চপ। এই দুটি খাবার ইফতারের টেবিলে তো থাকবেই, আর এই দুটি খাবার তৈরি করতে হলে বেসনের প্রিমিক্স তো লাগবেই। তো প্রতিদিন বেসনের প্রিমিক্স তৈরি করা অনেক ঝামেলার, তাই এভাবে রমজানের আগে বেসনের প্রিমিক্সটা তৈরি করে রাখলে পুরো রমজান মাসটা ব্যবহার করতে পারবেন। শুধু একটু পানি দিয়ে তৈরি করে নিলেই হয়ে যাবে বেসনের পারফেক্ট গোলা। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক উপকারে আসবে। তো প্রথমেই আমি বেসনের প্রিমিক্সটা তৈরি করে নিব। তার জন্য একটা পাত্রে আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ বেসন। আমি 2 কাপ বেসনের প্রিমিক্স তৈরি করে দেখাবো। এখন বেসনটাকে আমি ছেলে নিচ্ছি, আর এটা আমার গড়ের তৈরি বেসন। আর গড়ে যদি বেসন বানাতে চান তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বেসনটাকে অবশ্যই ছেলে নেওয়া। দেখতেই পাচ্ছেন এটার মধ্যে দানা দানা থাকে, তাই আপনি যদি ব্যাটার বানানোর আগে বা প্রিমিক্স বানানোর আগে এটা ছেলে নিন, তাহলে লাম্পস থাকবে না, এটা একটা স্মুথলি ব্যাটার তৈরি হয়ে যাবে। এখন এখানে আমি 1/4 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটাকেও আমি ছেলে নিচ্ছি। আপনারা চালের গুঁড়া দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনি যদি বেকিং সোডা দিতে না চান সেক্ষেত্রে 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। এটাকে খুব ভালো করে মেশাতে হবে, চাইলে আরেকবার ছেলে নিতে পারেন। আর এই যে তৈরি হয়ে গেল বেসনের প্রিমিক্স, আপনি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে পুরো 1 মাস এটাকে ব্যবহার করতে পারবেন। যখন আপনার ভাজা পোড়ার দরকার তখন শুধু একটু পানি আর তেল দিয়ে গুলিয়ে নিলে হয়ে যাবে পারফেক্ট বেসনের ব্যাটার। বেসনের প্রিমিক্সটা আমি এখন একটা বয়মে ঢেলে ভালো করে মুখটা বন্ধ করে রেখে দিচ্ছি। যখন আমার প্রয়োজন হবে এখান থেকে একটু প্রিমিক্স নিয়ে পানি দিয়ে গুলিয়ে ব্যাটার তৈরি করে নিব। এখন একই রেসিপিতে এই প্রিমিক্স দিয়ে আমি বেগুনি তৈরি করে দেখাবো। একটু আগে যে আমরা বেসনের প্রিমিক্সটা তৈরি করে রেখেছিলাম, ওইখান থেকে 1 কাপ বেসনের প্রিমিক্স নিয়ে নিয়েছি, আর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। আমি একটু একটু পানি দিব আর বেসনের গুঁড়াটা তৈরি করে নিব। প্রথমে অনেক বেশি পানি দিয়ে দিবেন না, অল্প পানি দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে বেসনের লাম্পসগুলো ভেঙে দিতে হবে। হ্যান্ড উইক্স দিয়ে করতে না চাইলে হাত দিয়েও করতে পারবেন। বেসনের গোলাটা প্রথমে কিন্তু একটু ঘন থাকবে, আর বেসনের গোলাটা তৈরি করতে একটু সময় লাগে। তো এরকম বারবার নেড়ে ছেড়ে আপনাকে খুব স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, প্রায় 5 থেকে 6 মিনিট আমি এটাকে ফেটিয়ে নিয়েছি, আর হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়েছে। এখন একটা আঙ্গুল ডুবিয়ে এরকম করে দেখবেন, যখন আঙ্গুলটা কোট হয়ে গিয়েছে তখন বুঝতে হবে আপনার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি বেগুনটা ভিজিয়ে রাখবো, তার জন্য কিছুটা পানি নিয়ে নিয়েছি আর 1 চা চামচ লবণ মিশিয়ে দিলাম। এখন কেটে রাখা বেগুনগুলোকে আমি এই পানিতেই 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। লবণ পানিতে বেগুনগুলোকে 5 মিনিট ভিজিয়ে রাখার পরে বেগুনগুলোকে এখন উল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে, আর এভাবে ভিজিয়ে রাখার পরে বেগুনের যে কালো কষ্টটা আছে ওইটাও চলে যাবে। এখন এটাকে পানি থেকে উঠিয়ে একটা জাজিতে নিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে নেওয়ার জন্য। এখন আগে থেকে যে আমরা বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ওইখানে আমি 1 টেবিল চামচ ফুটন্ত রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা বেসনের মধ্যে দেওয়ার কারণে বেগুনি যখন আপনি তেলে ভাজবেন বেগুনির মধ্যে তেলটা কম টানবে, আর বেগুনিটা অনেকক্ষণ মুচমুচে থাকবে। তো বেগুনটাকে আমি এরকম ভারী করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন বেসনের গোলার মধ্যে ডুবিয়ে এটাকে তেলে ভেজে নিব। এক্সট্রা বেসনগুলোকে জেরে আমি এখন
বেগুনি গুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আমি আগে গরম হতে দিয়েছি, এখন বেগুনি গুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর বেগুনি ভাজার জন্য আমি এখানে একটা কড়াই ব্যবহার করেছি। আমার কাছে মনে হয় কড়ার মধ্যে বেগুনি ভাজলে খুবই ফুলকো ফুলকো হয়। তো এখন চামচ দিয়ে আমি তেলগুলোকে উপরে উঠিয়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন বেগুনি গুলো কতটা ফুলকো হয়েছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন বেগুনিগুলোকে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর মধ্যে রেখে দিব। এখন যে গোল বেগুনগুলো আমরা কেটে রেখেছিলাম ওইটাকেও বেসনের গোলার মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো সবগুলো বেগুনি আমি এভাবে ভেজে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার রমজান স্পেশাল ফুলকো ফুলকো বেগুনি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ফুলেছে। তো আমি একটা বেগুনি দেখিয়ে দিচ্ছি, এটা কতটা মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটাতে বেকিং সোডা, চালের গুঁড়া, তেল দেওয়ার কারণে এটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। তো কেমন লাগলো আমার আজকের আয়োজন? আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।